সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ঘরোয়া রান্নাবান্নাকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমার সব ভিডিওর আপডেট সবার আগে পেতে। হ্যালো ফ্রেন্ডস, আমি দিয়া। ঘরোয়া রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব তার নাম হলো রুই ভাপা। এর আগে বেশ কয়েকটি মাছ, মাংস এবং ডিমের ভাপার রেসিপি আমি শেয়ার করেছি, আর তার লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু চাইলেই চেক করে নিতে পারেন। তাহলে দেখুন আজকে আমি কিভাবে তৈরি করছি রুই ভাপা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে রুই ভাপা বানাতে। রুই ভাপা করতে লাগছে রুই মাছ, এখানে তিনটে রুই মাছের দাগা পিস আমি নিয়েছি, মোট 200 গ্রাম রয়েছে। লাগছে 4 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা, এখানে সাদা সর্ষে 2 চা চামচ এবং 1 চা চামচ কালো সর্ষে বেটে রেখেছি। লাগছে 3 টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/3 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। লাগছে 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, লবণ লাগছে স্বাদ অনুযায়ী, চিনিটাও লাগছে স্বাদ অনুযায়ী, আমি এখানে নিয়েছি 1/2 চা চামচের মতো, আপনারা কিন্তু চিনি নাও দিতে পারেন। লাগছে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আপনারা অবশ্যই ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। লাগছে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এই কয়টি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আজকের রেসিপি রুই ভাপা। সবার প্রথমে আমি রুই মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম। এবারে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে এই লবণ হলুদ মাখানো মাছটাকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি এইভাবে। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। কড়াইতে আমি অল্প পরিমাণে সর্ষের তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি মাছটা ভাজার জন্য। এবারে আমি নুন হলুদ মাখানো মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। রুই ভাপাটা আমি ভেজে করছি, তবে আমি বেশি কিন্তু ভাজবো না, 2 পিট একটু হালকা সাঁতলে নিচ্ছি। আপনারা চাইলে না ভেজে ডাইরেক্ট ভাপাও করতে পারেন। মাছের 2 পিট আমি হালকা একটু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বেশি কড়া করে কিন্তু ভাজিনি। এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিলাম মাছ ভাজাগুলো। এবারে আমরা পরের স্টেপের দিকে এগোব। রুই ভাপা বানানোর জন্য আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি। এর ভিতরে একে একে আমি সব উপকরণগুলো দিয়ে দেব। সবার প্রথমে দিচ্ছি সর্ষে বাটা। দিয়ে দিলাম সর্ষে বাটাটা। দিয়ে দেব টক দই। দিয়ে দিলাম টক দইটা। দেব এবারে গুঁড়ো মশলাগুলো। দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দেব চিনি, দেব পরিমাণ মতো লবণ, কারণ মাছে আমাদের লবণ আছে, দিয়ে দিলাম, আর দেব কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে এবারে আমি সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটাও খুব ভালোভাবে এই পেস্টের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। দিয়ে দিচ্ছি।
খুব সাবধানে দিতে হবে, কারণ ভাজার পরে মাছগুলো কিন্তু একটু নরম হয়ে গিয়েছে। এবারে মাছের উপরে মশলা দিয়ে দিচ্ছি। মাছের উপরে লাগিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ একটু জল, এই হাফ কাপের মতো দিয়ে দিলাম। ভালোভাবে আবারও একবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম সব কিছু। এবারে আমি টিফিন বক্সের ঢাকনাটা আটকে দেব। আটকে দিলাম। এবার আমি এটাকে ভাপে বসাবো। ভাপে বসানোর জন্য আমি কড়াইতে জল গরম করে নিয়েছি। এবারে আমি খুব সাবধানে টিফিন বক্সটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। আর জলের লেয়ারটা এমন রাখতে হবে যাতে টিফিন বক্সের অর্ধেকটা পরিমাণ ডুবে থাকে। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি কড়াইয়ের, আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিচ্ছি। এটাকে আমি 15 মিনিটের জন্য ভাপে বসাচ্ছি। আর যারা মাছটা ভেজে করবেন না তারা কিন্তু 20 মিনিটের জন্য ভাপে রাখবেন। ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। এবারে আমি গ্যাস অফ করে দিচ্ছি এবং কড়াইয়ের ঢাকা খুলে দিচ্ছি। এবারে আমি এটাকে ঠান্ডা করে নিয়ে তারপর টিফিন বক্সটা খুলে দেখাচ্ছি। টিফিন বক্সটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি টিফিন বক্সটা খুলে দিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের রেসিপি, রুই ভাপা। এবার আমি এটাকে গরম গরম সার্ভ করছি। গরম গরম রুই ভাপা আমি সার্ভ করে দিয়েছি। আপনারা দেখলেন আমি কিভাবে তৈরি করলাম রুই ভাপা। গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।